नमस्कार बंधुरा, एटी आमार मार चैनल। किन्तु आज आमी एकटु वीकेंडे चेष्टा करलाम नतून एकटा रेसिपी ट्राई करार। रेसिपिटिर नाम हलो डाब चिंगड़ी। तो डाब चिंगड़ी बानानोर जोन्नो की की उपकरण लागबे प्रथमेई तोमादेर साथे बोले दिई। এই ডাব চিংড়ি বানানোর জন্য যে পেস্টটি তৈরি করব তার জন্য অবশ্যই লাগবে সাদা সরষে, কালো সরষে, পোস্ত। কিন্তু আমি একটু তিলও ব্যবহার করেছি, কারণ তিল দিলে একটা আলাদা ফ্লেভার তৈরি হয়। আর তার মধ্যে দিয়ে নিলাম কাঁচা লঙ্কা, সেটি দিয়ে একটা ভালো মিহি পেস্ট তৈরি করতে হবে। আর ডাবের সাজ দিতেও কিন্তু ভুলো না, আর ডাবের জলও কিন্তু মাস্ট। আর এসবের মাঝখানে যেহেতু এটি ডাব চিংড়ি, তাই জন্য নারকেলের দুধ না হলে ব্যাপারটা একটু কম হয়ে যাবে না? তো নারকেলের দুধ বানানোর রেসিপিটাও আমি এখানে তোমাদের সাথে শেয়ার করলাম। নারকেল ভালোভাবে কুড়িয়ে নিয়ে তারপরে সেটা মিক্সিতে একটু আধা বাটা করে নিলাম। করে নেওয়ার পর সেটাকে যখন একটি পাতলা ন্যাকড়ার মধ্যে নিয়ে চাপ দিলাম, ঠিক এরমভাবে নারকেলের দুধ বেরিয়ে এলো। আর নারকেলের দুধ কিন্তু খুব ভালো, এটি ঘরে বানানো, আর এর মধ্যে কোনো রকম অন্য টক্সিক পদার্থ নেই, যেটি আমরা বাজারে কেনাতে থাকলেও থাকতে পারে। তো এভাবে তোমরা বাড়িতে নারকেলের দুধ বানিয়ে নিতে পারো। তো এরপরে সেই যে আগে থেকে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছটার মধ্যে, তার মধ্যে আমি সেই পেস্ট করা বাটাটা ফার্স্টে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর যেহেতু আমি আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো এখানে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দেব। সেটা আমাদের নিজেদেরকে আন্দাজ মতো করে দিতে হবে, যেহেতু এটা আমরা কড়াইতে নিয়ে করছি না, পুরোটাই ভাপা হিসাবে হবে। তো আমাদের মাথায় রাখতে হবে যাতে পরিমাণগুলো একদম সঠিক থাকে স্বাদ অনুসার। আর একটু চিনিও দিয়ে দিলাম, কারণ মিষ্টি মিষ্টি ভাব কিন্তু ভালোই লাগে ডাব চিংড়িতে। তো এগুলো দিয়ে মিক্স তৈরি করার পর এবার এই যতটা নারকেলের দুধ আমি নিয়েছি দুটো ডাবের মধ্যে পুর ভরার জন্য, আর যেহেতু এটি দুপুরবেলা গরম ভাতের সাথে খাওয়া হবে, তো সেই কথা মাথায় রেখে এতটা কিন্তু গ্রেভি লাগবে। সেই হিসাবে আমি এখানে পরিমাণ মতো নারকেলের দুধের মধ্যে দিয়ে দিলাম পুরো মিশ্রণটা, দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। খুব ভালো করে নেড়ে নেওয়ার পর তারপরে আমরা এখানে যেটি দেব সেটি হলো গিয়ে সর্ষের তেল, কারণ সর্ষের তেলের মধ্যে যে একটা ঝাঁজ থাকে সেই ঝাঁজটা কিন্তু আমরা ডাব চিংড়ি খাওয়ার সময় একটু হলেও ফিল করি। তো তোমরা দেখে নাও, আমি এখানে পরিমাণ মতো কিন্তু সর্ষের তেলও দিয়ে দিলাম। সেই সর্ষের তেল দিয়ে দেওয়ার পর আবার আমি ভালো করে একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এরপরই হচ্ছে গিয়ে আমাদের আসল কাজটি করতে হবে, সেটি হলো যে ডাবটার মুখটা ভালো করে কিন্তু ছাড়িয়ে রাখতে হবে। আর দেখবে যাতে ডাবের ভেতরের যে শ্বাসটা হয় সেটা যেন বেশি পুরু না হয়, মোটামুটি একটু পাতলা শ্বাস হলেই হবে। তো আমি ভালো করে সেগুলো করে নেওয়ার পর এখানে একে একে চিংড়ি মাছগুলো গ্রেভি সমেত নারকেলের ডাবের ভেতর ঢুকিয়ে দিলাম। তো ডাবের ভেতর দিয়ে দেওয়ার পর আমাদের পরবর্তী যে কাজটা থাকবে ডাবের মুখটাকে ভালো মতো বন্ধ করে দেওয়া। কিন্তু সেক্ষেত্রে কিন্তু দেখতে হবে যাতে কোনো রকম কোনো ফাঁকা না থাকে, তাহলে কিন্তু ভাপাটা ভালো মতো হবে না। আর আমি একটু গার্নিশিংয়ের জন্য একটা কাঁচা লঙ্কা ওপর থেকে চিড়ে কিন্তু দিয়ে দিয়েছি, যদিও কাঁচা লঙ্কা আগে থেকে দেওয়া, তাও আমি এটা ফ্লেভার আর স্বাদটাকে এনহ্যান্স করার জন্য দিয়েছি। আর এখানে একটু আটা মেখে সেটাকে দিয়ে ভালো করে মুখটা চেপে দিয়ে বন্ধ করে তারপর আমি গ্যাসের ওপর বসিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে ডাব চিংড়িটা একদম কমপ্লিট হয়ে গেছে, এটা হচ্ছে এর ফাইনাল লুক। তো আমি একটি পাত্রের মধ্যে এই ডাব চিংড়িটা ঢেলে নেব, আর যেহেতু পরিবেশন করতে হবে তো তাই জন্য সুবিধার জন্য তোমরা দেখতেই পাচ্ছ এর কালারটা কেমন হয়েছে, টেক্সচারটা কেমন হয়েছে। গরম ভাতে এই রেসিপিটি আমাদের অসাধারণ লেগেছে, তো তোমরাও বাড়িতে ডেফিনেটলি ট্রাই করো আর কমেন্ট বক্সে জানিও যে কেমন লাগলো। আর যদি চ্যানেলটিতে নতুন হও তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসা এই লাইক আর সাবস্ক্রাইবের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারবো, আর আমরা ভবিষ্যতে এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ যে আমি কত তৃপ্তি করে এনজয় করে আজকে দুপুরের লাঞ্চটা করেছি। তো তোমাদের দেখার জন্য ভিডিওটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর এভাবেই আমাদের পাশে থেকো আর মার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।